হে জগতবাসী, আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমি আত্মার বাণী থেকে কিছু কথা বলবো। আত্মার বাণী থেকে কিছু কথা বলবো, সেই কথাগুলো হলো যে আমি দেহ নিয়ে এই কথাগুলো বলতে পারবো না। এই কথাগুলো আত্মার বাণী, আত্মা বলতেছে। যেমন শুনবেন কবির ভাষায়, বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমায় আমায় কে কয় কারে ভাবতে গেল চিরকাল, আমি আদি আমি অন্ত আমার নামটি রোহত জামাল। আমারই এশকের তুফান আমার লাগে হয় পেরেশান, আমি ময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল। আমার লাগি আমি খারা আমার স্বভাব হয় অধরা, আমি জেতা আমি মরা আমার নাহি তাল বেতাল। আমি রোমের মৌল নাম শামসু দরগেজ দেওয়ানা, জুমলে আলম মোর শাহানা খাজা সুলতান শাহজালাল। আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে, মনের কথা বলবো না রে কেঁদে কয়দিন জালাল। যে আত্মতত্ত্বের মধ্যে যে কথাটি, এই কথাটি কোনো মানুষের নয়, এই কথাগুলো হলো একটা আত্মার। এই আত্মার বাণী আত্মা কি বুঝাইল, আত্মা কি জানাইল, সে কি বলতেছে? আল্লাহ যখন সমস্ত আত্মা সৃষ্টি করেছিল তখন সেই আত্মার মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই। তাহলে বিষয়টা কি, যে আমায় আমায় কে কয় কারে ভাবতে গেল চিরকাল, আমি আধি আমি অন্ত আমার নামটি রুহুল জামাল, আমারই এশকের তুফান আমার লাগি হয় পেরেশান, আমি ময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল। এই যে কথাটি বলা হয়েছে যে আমায় আমায় কে কয় কারে, দেখা গেছে এই যে কথাটি আমায় আমায় কে কয় কারে, যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই, আমায় আমায় কে কয় কারে। আচ্ছা, এই পৃথিবীতে আমরা কিছু হলে আল্লাহর দোষ দেই, কিছু হইলে দুনিয়ার কাউকে দোষ দেই, কিন্তু দেখা যায় কারোই দোষ নেই, মূলত আমার দোষেই আমি দোষী। তাই বলা হয়েছে আমি ময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল। এখন আমি বাহ্যিকভাবে একজন গুরু ধরেছি, এখন গুরুর কাছে গিয়েছি, গুরু আমাকে সাধনা দিয়েছে আমি করি না, গুরু আমাকে নিয়ম কানুন দিয়েছে আমি করি না, তাহলে দেখা গেছে এই গুরুকে কেন ধরেছি, আমার দেহের ভিতরে আত্মরূপে যে একজন গুরু আছে যিনি আমাকে পথ দেখাবে, সেই গুরুকে আমার থেকে উদ্ধার করার জন্য আমি সেই গুরুকে ধরেছি। আচ্ছা, এখন দেখা যায় আমি বাহ্যিক যে গুরু ধরেছি, এই গুরুর ধ্যান এবং বিভিন্ন সাধনা করতে করতে যখন সেই গুরুর রূপটা যখন আমার আত্মার সাথে মিশবে, তখন আমার ভিতরে যে একটা রূপ আছে এবং আমার গুরুর যে একটা রূপ আছে, দুইটি রূপ যখন মিশ্রিত হবে তখন আরও একটি রূপ ধারণ করবে। এখন দেখা যায় আরও একটি রূপ যখন ধারণ করবে তখন আমি তার স্টেটমেন্টে চলবো, তিনি আমার গুরুর মতো আমাকে সাজেশন দেবে। তো এখন দেখা যায় সেই সাজেশন মতো যে আমি চলবো, আমি তো সেই গুরুকে উদ্ধারই করতে পারিনি। আর যেদিন সেই গুরুকে আমার থেকে উদ্ধার করব, তখন সেই গুরু কি বাইরে থাকবে? না বাবা, ওই গুরুর যে রুহানি আর এই আমার ভিতরে যে রুহানি, দুটো যখন একাত্র হবে তখন মহাশক্তিশালী ধারণ করবে, তখন সেই আত্মা তখন কি বলবে, আমায় আমায় কে কয়ে কারে ভাবতে গেল চিরকাল, যে আমি ময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য। কারণ দৃশ্যমান যিনি গুরু তাকে ধরেছি, তখন অদৃশ্যকে আমি বের করেছি, তখন দৃশ্য এবং অদৃশ্য মিলে একটা রূপ ধারণ করেছে, তখন সেই গুরু আমাকে পরিচালনা করবে। আর এখানে আল্লাহ বলেছে তোমার রবই কি তোমার পথ প্রদর্শক রূপে যথেষ্ট নয়? তাহলে আমার রব আমার পথ প্রদর্শক রূপে যথেষ্ট, তবে সেই রবকে তো আমি এখনও উদ্ধার করে আমার কাছ থেকে তাকে বের করতে পারিনি, যিনি আমাকে চালাবেন, যে আমার মধ্যে তিনি লুকিয়ে আছে, আমি তাকে বের করতে পারতেছি না, তখন তিনি আমাকে কিভাবে স্টেটমেন্ট দেবে? আমার ভিতরে ময়লা আবর্জনা, ছয় রিপুর ময়লা,
এগুলোর মধ্যে তিনি আটকে আছে, আমি এই ময়লা সাফ করিনি, আমার সেই জিকিরের ধ্বনি সাধনার বাণী শুনেছি ঠিকই কিন্তু সাধনা করিনি, যার ফলে তিনি আমার মধ্যেই ছেপে আছে, আমি তার করে তাকে বের করতে পারি নাই। তাহলে অবহেলা আমার, আমার কারণে আমি মরা হয়ে আছি, যে আমি, যে আমি মরা আমি জেতা, আমার নাহি তাল বেতাল। তাহলে আমি তো মরা হয়ে আছি, আমার মধ্যে সে জেতা যে লুকিয়ে আছে আমি তাকে বের করিনি, যার ফলে অন্ধকারে দাবিত হয়ে আছে। তাই বলা হয়েছে আমি মরা আমি জেতা, আমার নাহি তাল বেতাল। তাহলে আমি ময় অনন্ত বিশ্ব, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল, লাস্ট পর্যন্ত দেখব যে সেই গুরু তো আর গুরু নয়, সেই গুরু তো আমি, আমি সেই তো আমি। কিন্তু দেখা যায় এত বড় একটা দামি বিষয় আমরা সেখানে পৌঁছাইতে পারতেছি না। তো সেখানে পৌঁছাতে হলে আমি যে গুরু ধরেছি তাকে আমার মধ্যে কীভাবে মেশাবো, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সাধনা দিয়ে আমি তাকে আমার সাথে মিশাবো, তখন সে তার সাথে মিশে আরেকটি রূপ ধারণ করিয়া তখন রবে প্রতিষ্ঠিত হবে, তখন তিনি আমাকে পথ দেখাবেন, তখনই আমি মুক্তির পথ পাব। হে জগতবাসী, আজকে এই আলোচনাটি করার যে উদ্দেশ্য সেটি হলো কোরআনে যে আল্লাহ বারবার বলেছে তোমার পথ প্রদর্শক রূপে তোমার রবে কি তোমার জন্য যথেষ্ট নয়, তবে রব যিনি আল্লাহর গুণ ক্ষমতা নিয়ে এই নাম ধরেছে তাকে আমি লাভ করতে হলে আমার নবী এবং আমার রাসূল এবং আমার আল্লাহর গুণ এবং চরিত্র যদি আমার মধ্যে সেটিং করি তখন তিনি উদ্ধার হবে, তিনি আমাকে পথ দেখাবে। এরপরে বলা হয়েছে যে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা বলবো না রে কেঁদে কয় দিন জালাল। যে আমার বান্দা কারাগারে, তার মানে জীবাত্মা কারাগারে বন্দি হয়ে এই বন্দি অবস্থায় সে লোভ লালসা করতেছে, দুনিয়ার ধন সম্পদ সমস্ত কিছুর লোভ লালসার মধ্যে সে ডুবে আছে, আর দুনিয়ার সমস্ত সম্পত্তি ময়লা, আর এই ময়লা আবর্জনার তলে যখন জীব মনকে নিয়ে যখন ডুবে আছে, মন যা চায় তাই করে, তখন সে অন্ধকারে দাবিত। তখনই বলা হয়েছে যে আত্মা কি বলতেছে, রুহু কি বলতেছে, আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে, মানে আমার মধ্যে জিকির দিয়ে, সাধনা দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে ছয়টা লতিফাকে জাগ্রত করে আমার ভিতর থেকে সে, আমি আমার আত্মাকে বা রুহুকে যখন আমি জাগ্রত করব তখন তিনি উদ্ধার হবে, তিনি যখন উদ্ধার হবে তখন তিনি আমাকে উদ্ধারের পথ দেখাবে। এখন আমি দুনিয়ার লোভ লালসায় বিভিন্ন খারাপে লিপ্ত হয়ে গেছি, আমি নিজেই বন্দী হয়ে আছি। তাই বলা হয়েছে যে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা বলবো না রে। হে জগতবাসী, আমরা এই জগতে নিজের বিপদে নিজে পড়ে আছি, নিজের গড়ে নিজে বন্দী হয়ে আছি। যদি কেউ আমার এই কথাগুলো বোঝেন তাহলে আমি আমাকে আমার এই বক্স থেকে উদ্ধার করব, এবং আমি যখন আমাকে উদ্ধার করিব তখন আমার মধ্যে যে পরমাত্মা, যে রব রূপে যিনি আছেন, তিনি তখন জাগ্রত হবেন, তখন তিনি আমাকে পথ দেখাবেন, তখন আমি সুপথে থাকব, তখন আমার দ্বারা পাপ হবে না, আমি এই পৃথিবীকে আমি আলোকিত করে যেতে পারব। হে জগতবাসী, আজকের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চিন্তা করুন এবং এভাবে করবেন, ইনশাল্লাহ আল্লাহ সুফল দিবেনই। তবে আরও একটি কথা বলবো, আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আপনাদের সাথেই রাখুন, সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনার সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।